হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভিডিও শুরু করেছি আর ফ্রেশ হয়ে এসেছি, মানে হাত মুখে চোখে একটু জল দিয়ে এসেছি আর বাসির জামাকাপড় চেঞ্জ করে এসেছি। আর সকালবেলা ওই ব্রাশটা ব্যালকনিতে এসেই করি, তো সেটাই আজকেও করে নিচ্ছি। ছেলেকে এখনও ব্রাশ করাইনি, একটু পরে করাবো। ঘুম থেকে উঠে বাচ্চাদের একটু মনটা কেমন থাকে না, তো একটু পরেই মানে জল দেবো গা হাত পায়ে আর কি। তো দেখতে পাচ্ছ আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর কি। গতকাল রাত্রে করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে সারাদিন পর খাওয়া দাওয়া করার পর হাজব্যান্ড এসে শুয়ে পড়ে, তো ও বললো যে দরকার নেই, সকালে তুমি চেঞ্জ করে নিও। সেই জন্যই আসলে আগে ছেলে হবার আগে তো একটা বেড কভার মিনিমাম 10 দিন চলে যেত, এখন আর চলে না, ও নোংরা করে ফেলে বারবার, যার জন্য একটু ঘন ঘন পাল্টাতে হয়। আর নিচের এই যেটা পাতা আছে কালো রঙের, ওটাও খারাপ হয়ে গেছে এখন, যেহেতু বা লাগে না। আমার ছেলে তো মানে বিছানায় টয়লেট করেনি কোনো দিন সেরকম, তবুও সেফটির জন্য রেখে দেওয়া আর কি। আসলে ওইদিকে যখন ছিলাম তখন তো সেরকমভাবে রোদ থাকতো না, যার জন্যই একটা ভয় ছিল যে যদি মানে টয়লেট করে ফেলে বা কিছু। আর এই যে দেখতেই পাচ্ছ সব কাজে হেল্প হতে থাকে। আর তারপর আমি চলে আসলাম বাথরুমে সোজা, প্রচুর জামাকাপড় আছে, এবার জামাকাপড়গুলো যদি একটু ভিজিয়ে রাখা যায় না, তাহলে মানে কাচা ধোয়া করতে গেলে একটু সুবিধা হয়। তো কিছু জামাকাপড় এনে আমার মনে পড়লো আরও কিছু বাকি আছে, তো সেগুলো নিয়ে আসলাম আর এখানে ভিজিয়ে দিয়েছি। আর এর মধ্যে আবার হাজব্যান্ড ফোন করেছিল যে চিকেন নিয়েছি, চিকেন রান্না করতে হবে, সেগুলো সব কিছু গুছিয়ে রেখো। তো ভাবলাম যে আমি একটু কাজগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে সব কিছু জোগাড়যন্ত্র করা যাবে। তো এই যে এদিকে সব ভিজিয়ে দিয়ে এসে আবার রান্নাঘরে এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো গতকাল রাত্রে যেগুলো মেজেছিলাম সেগুলো তো আর গোছানো হয় না, জল ঝরানোর জন্য দিয়ে রাখি, সকালবেলা উঠে গুছিয়ে নিই। তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর তারপরে যে ঘরটা ঝাড়ো দিয়ে নিচ্ছি। তো চলো আমি ঝাড় দিতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ঘর তো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কাটতে গেলে এত যে কষ্ট হয়, আর আমার কেন সবারই হয় আর কি, আর আমার ছেলেরও চোখ জ্বলছে দেখতেই পাচ্ছ। আমি এত বলছি তুমি এখান থেকে চলে যাও, তবুও কিছুতেই যাবে না, আমার কাছেই বসবে আর কি। আর যত আদর মায়ের কাছেই সারাদিন, মানে আমাকে আদর করবে, চুমু খাবে, এইভাবে করতে থাকে আর কি। দেখতেই পাচ্ছ আমার সাথেই গল্প করছে আর কি, আর দেখো কত আদর। তো তারপরে যে এগুলো সব কিছু কেটে জোগাড়যন্ত্র করে নিলাম, মাংস তো হবে, তার সঙ্গে কী করবো এখনও পর্যন্ত ঠিক করিনি, হাজব্যান্ড আসলে তারপর ঠিক করবো। আমার ঘর দর গোছানো আর সব ঝাড় দিয়ে নিয়েছি, আর সবজিগুলো কেটে নিলাম তোমাদেরকে তো দেখলাম, জামাকাপড় সব ভিজিয়ে দিলাম। তো হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, ও আমাকে ফোন করে বলেছিল যে চিকেন নিয়েছি, তো তার জন্য আমি জোগাড়যন্ত্র সব কেটে করে নিয়েছি, মানে কেটে কুটে সব কিছু বেছে নিয়েছি। তো ভাবলাম এখন ছেলেকে স্নান করিয়ে দিই আর ঘরটা মুছে নিই, তার মধ্যে যদি ও আসে রান্নাটা বসিয়ে দেবো, নাহলে এই কাজ দুটো অন্তত আমার এগিয়ে থাকবে, ও আসলে রান্না করলে হয়ে যাবে আর কি। তো এখন সব কিছু কেটে কুটে নিয়েছি, সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবো, আর আসেনি, আর মশলাটাও করে নেবো, কারণ যদি কারেন্ট যায় বলা তো যায় না। তো চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই, পরে আবার কথা বলতে আসছি। তো এখন বাজে 1:45, আর এখনও আসলো। আর বেগুন ভাজা করবো, বেগুনটা ম্যারিনেট করে নিলাম, আর চিকেনটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতে রান্নাবান্না করবো না, কারণ বেগুন ভাজা হতে খুব একটা বেশি টাইম লাগে না। আর ওকে বললাম তুমি একটু ভাতটা চালটা ধুয়ে ভাতটা রেডি করে দাও, ছেলের এদিকে আবার স্নান হয়ে গেছে। ও আর এখানে কি বলছো মাংকু, চিকেন দেখেছে তাই মানে খুশিতে আত্মহারা, তো ওকেও খেতে দিতে হবে। তো চলো পরে কথা বলছি, আর আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করবো না, শরীরটা ভালো লাগছে না। আর এই চিকেন রান্না অনেকবার শেয়ার করেছি, নতুন করে দেখানোর কিছুই নেই। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, পরে আসছি কথা বলতে। তো এই যে বেগুন ভাজা হয়ে যাচ্ছে, তারপরে মাংস করে নেবো। আর বেগুন ভাজাটা করতে করতে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, এর ভিতরে শুধুমাত্র লঙ্কাটা দিইনি, যার জন্য কালারটা একটু অন্যরকম লাগছে। লঙ্কাটা একদম শেষে দেবো, জানি না টেস্ট কেমন হবে, কিন্তু আমার আজকে দুবার মাংস রান্না করার সময় নেই আর কি, ঝোলে জল দিয়ে তারপর পরে লঙ্কাটা দেবো। তো আমরা দুজনেই তো খাবো, অন্য কেউ তো আর খাচ্ছে না, যে টেনশান নেই আর কি বলতে পারো। আসলে ওই যে বললাম টাইম হলো না দু রকমভাবে মাংস রান্না করার, ছেলেরটা আবার আলাদা কি করবো, তো ঝোল দিয়ে ফুটিয়ে ছেলেরটা তুলে রাখবো, তারপর শুকনো লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, আর ওদিকে আমি গরম জলও দিয়ে দিয়েছি,
তো এখন এই যে ছেলেকে আগে খাইয়ে নিচ্ছি, প্রত্যেক দিন তো তাই করি, দেখতেই পাচ্ছ। মানে আমার মনে হয় যে খাবারটা যদি ঠান্ডা হয়ে যায় বা ওর খিদে পেয়ে যাবে বেশি, যার জন্য আমি স্নান করতেও যাই না, একবার ওকে খাইয়ে দিই। আর একটু মানে কি বলবো, একটু ঝোল বা ডাল এসবগুলো হলে না মানে খুব একটা বেশি টাইম লাগে না খাওয়াতে, তাড়াতাড়ি ঝটাফট করে খেয়ে নেয়। আর মানে ও শুকনো খাবারটা খেতে পারে না একদমই, মানে কি বলবো, ভাতের থেকে ডবল পরিমাণ ঝোল দিলে তাড়াতাড়ি খেয়ে নেয়, চিবাতে হয়তো একটু ভালো হয়। তো সেটাই, আর যেহেতু চিকেন আছে খুব আনন্দ দেখতে পাচ্ছ, হাততালি দিচ্ছে আর খাচ্ছে খুশিতে আর কি। আর তারপর এই যে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, ছেলেকে খাওয়াতে খাওয়াতে হাজব্যান্ড চলে এসেছিলো স্নান করে, খাওয়া দাওয়া করে নিয়ে পরে স্নান করে এসে কথা বলছি। তো এখন বাজে 3:30, যে এখন স্নান করে আসলাম, ছেলেকে খাওয়ানোর পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ খিদে লেগে গেছিলো আর ভালো লাগছিলো না। আর সকালবেলা তো ফ্রেশ হওয়া বাসি নাইটি সবই চেঞ্জ করা থাকে, খাওয়া দাওয়া করে নিলেও কোনো অসুবিধা হয় না আর কি। আর ব্যালকনিতে এত জামা কাপড় কাচা ধোয়া করা হয়েছে আজকে, মানে আমার বসারই জায়গা নেই। এই দেখো কোনো রকম এখান থেকে এই জামাটা একটু মানে ওদিকে সরিয়ে রেখে তাই বসলাম, খাওয়া দাওয়ার পরে এসে একটু রোদে না বসলে ভালো লাগে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।